আসসালামু আলাইকুম। বিদেশের জীবন রুবি দ্বীপ থেকে আবারও সাহেব বলছি। আজকে বাংলাদেশের সেকেন্ড রমজান আর রাশিয়াতে থার্ড রমজান, কিন্তু রাশিয়াতে আজকে প্রচণ্ড সূর্য উঠেছে, অর্থাৎ গরম পড়ছে, যার জন্য মনে হচ্ছে সামার অলরেডি শুরু হয়ে গেল। এই সামারে আপনাদেরকে বাইরের একটু দৃশ্য দেখানোর চেষ্টা করব। এখন দেখতে পাচ্ছেন করা রৌদ্র এবং সব রাশিয়াতে সেলফ আইসোলেশন চলছে, তবে একমাত্র গাড়ি করে চলার অনুমতি আছে, যাদের এসব পারমিশন আছে, এই জন্য প্রচুর গাড়ি চলতেছে। সামার এসে গেছে, তাই আমাদেরও শুরু হয়ে যাচ্ছে সামারের জীবন। এই সামারের জীবনের জন্য গ্রামে গাছ লাগাতে হবে, ফুলের গাছ, শাকসবজির গাছ, এইসব গাছের জন্য আমরা অলরেডি প্রস্তুতি নিচ্ছি। যদি করোনা ভাইরাসের কোনো প্রবলেম না থাকে, তবে ইনশাল্লাহ সব গাছই লাগাবো। আর এই প্রস্তুতি হিসাবে আমরা ফুলের গাছের বীজ অলরেডি বপন করেছি, আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন তিনটে ট্রেতে। এগুলো চারা বের হয়ে একটু বড় হইলে, করোনা ভাইরাসের প্রবলেম না থাকলে আমরা নিয়ে যাব গ্রামে এবং ওখানেই লাগাবো। আর রমজান মাসের স্পেশাল জন্য একটা রাশন খাওয়ার উপদেশ দিচ্ছে, এটা খুবই স্বাস্থ্যকর, এটা কোনো রেসিপি না, পারলে বানিয়ে খাবেন, খুবই সহজ, সস্তা এবং স্বাস্থ্যকর। প্রতিটা বিল্ডিংয়ের সামনে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, এর মানে সবাই স্টে হোম এই নীতি পালন করার চেষ্টা করছে, প্রয়োজন ছাড়া কেউ বাসার থেকে বেরাচ্ছে না। তবে যেহেতু গাড়ি করে যাওয়ার পারমিশন থাকলে সবাই গাড়ি করে ঘুরতে পারে, এর জন্য গাড়ি করে সবাই বাজার করতে যায়। এই খাওয়ার রাশন নাম হচ্ছে আলাদি অথবা ইংলিশে ফ্রিটেস, বানানো সব উপকরণগুলো লিখে দিচ্ছি। প্রথমে গ্রেটার দিয়ে লাউ কুচি কুচি করে কেটে লবণ মিশিয়ে ওখানে থেকে পানি চিপে ফেলে দিয়ে দুটো ডিম মিশিয়ে ওর মধ্যে ময়দা, গোলমরিচের গুঁড়ো, লবণ এবং ধনিয়া পাতা মিশিয়ে মিক্স করতে হবে। এই মিক্সগুলোকে পরে বড়ার মতো ভেজে নিতে হবে। ভাজার পর আলাদির জন্য সস তৈরি করতে হবে, এর জন্য দরকার পেঁয়াজ পাতা, রসুন, এগুলোকে সব গ্রেটারের মাধ্যমে চিকন করে কেটে নিয়ে তারপরে ম্যারিনেট শসা থাকলে গ্রেটারের মাধ্যমে কুচি কুচি করে কেটে নেবেন, আর না থাকলে কোনো টক জাতীয় জিনিস কুচি কুচি করে কেটে নেবেন। এরপর এর মধ্যে মাইনাস এই অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়া মিশিয়ে নিলেই সস হয়ে যাবে।